তো ভিউর্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে আমরা ছবি তুলে থাকি অথবা ভিডিও করে থাকি, এছাড়া কিন্তু আর কিছুই করি না। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR ক্যামেরা তৈরি করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR ক্যামেরার মতো তৈরি করতে পারবেন। দেখুন, আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে কিন্তু লাখ টাকা DSLR ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন, যার ফলে ছবিটি অনেকটাই অনেকটাই সুন্দর লাগবে এবং যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। সে কিন্তু ভাবে যে এই ছবিটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, লাখ টাকা DSLR ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। সে কখনোই বুঝতে পারবে না এই ছবিটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। আপনি না দেখলে কখনোই বিশ্বাসই করতে পারবে না যে কীভাবে সম্ভব যেখানে মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR ক্যামেরার মতো তৈরি করা যায়। তো কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে DSLR ক্যামেরার মতো তৈরি করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ক্যামেরাটিকে লক্ষ টাকা DSLR ক্যামেরার মধ্যে ছবি তুলতে পারবেন, যেখানে ছবিটি আগে থেকে অনেকটাই অনেকটাই সুন্দর লাগবে এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম, ওপেন করার পরে এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে কিন্তু ক্যামেরার মধ্যে ছবি তুলতে পারবেন এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। সো গাইস, অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি লেটস গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার নাম অথবা যে কোনো একটা নাম এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখন আমি কোনো একটি নাম এখানে লিখে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্কিপ করবেন, আবার স্কিপ করবেন, তারপর এই পেজটিকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখন আপনাকে থ্যাঙ্কস জানাবে। ঠিক আছে, তো এখানে ওয়েট করবেন, তারপর এখান থেকে নিচে একটি অপশান পেয়ে যাবেন, প্লাস বাটন অর্থাৎ স্টার্ট ফ্রম ফটো, এই অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখন আপনি যে ছবিটিকে DSLR করবেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। এখন আমি কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ছবি সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু ছবিটি এখানে স্ক্যানিং হবে। এখন আপনি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন যে কিন্তু ছবিটি এখানে চলে আসবে। এখন আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন যে আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে ফটো এডিটিং ক্লাসিক। এখন আপনি অবশ্যই ফটো এডিটিং ক্লাসিক এই অপশানে দ্বিতীয় ছবিতে ক্লিক করবেন। দ্বিতীয় ছবিতে ক্লিক করার পর এখন আপনি এখানে দুটি অপশান দেখতে পারবেন, পার্সন এবং ব্যাকগ্রাউন্ড। এখন আপনি ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে এই অপশানটি বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে মানে বুকের পাশে গার্জিয়ান। এখন আপনি গার্জিয়ান অবশ্যই অপশানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে এটিকে বাড়িয়ে দিবেন। ঠিক আছে, দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি আপনার মতো করে ব্লারটিকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখুন একদম নিখুঁতভাবে ব্লার হচ্ছে, আপনি না করা পর্যন্ত কখনই বুঝতে পারবেন না যে এত সুন্দর করে কীভাবে ব্লার হয়। আপনি না করা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না, আপনি হয়তো ভিডিওর মাধ্যমে অতটা বুঝতে পারছেন, আপনি চেষ্টা করলে তবেই বুঝতে পারবেন যে এই অ্যাপটি কীভাবে DSLR মতো করা যায়। পুরো একদম নিখুঁতভাবে কেউ কখনো বুঝতেও পারবে না, আপনি চেষ্টা করলে তবেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ব্লার করবেন, যতটা পারেন আপনি ব্লার করবেন। এখন আমি নিয়মিত এখান থেকে একটু ব্লার করে দিচ্ছি। তারপর এখন আপনি নিচে ফিল্টার এই অপশানটি অন করবেন। আপনি চাইলে ছবির মধ্যে বিভিন্ন রকমের ফিল্টার এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখন আপনি এখান থেকে আপলোড বা ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন DSLR ক্যামেরার মতো। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।